ওয়েলকাম টু নোটিস বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি নষ্ট ছবি কিভাবে ঠিক করবেন সেটি দেখাবো। ছবিতে দেখতে পাচ্ছেন এখানে ছবিটির এক সাইড নষ্ট হয়ে গেছে। এই ছবিটাকে কিভাবে আপনি ঠিক করবেন, কিভাবে রূপান্তরিত করবেন সেটি দেখাবো। প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাকে আমি ডুপ্লিকেট একটি লেয়ার করে নিব। লেয়ার করার জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করে আমি একটি ডুপ্লিকেট লেয়ার করে নিয়েছি। এখন এই যে সাইডটা যে নষ্ট হয়েছে এই সাইডটাকে আমি কিছু ফিল করার চেষ্টা করব। প্রথমে ফিল করার চেষ্টা করব। প্রথমে আমি চলে যাবো হেলিং টুলিং ব্রাশ, দেখতে পাচ্ছেন হেলিং টুলিং ব্রাশে গিয়ে এখানে নর্মালে সেট করে দিবেন। দিয়ে এখানে কিছু আমি সব পেস্ট করে দিচ্ছি, যেগুলা একটু সামথিং আমি মিলিয়ে নিব কাজ করার জন্য। একটু আমি মিলিয়ে নিচ্ছি আগে, এখানে আমি একটু মিলিয়ে নিলাম, মানে পুরোটা মিলাবো না, আমি একটু জাস্ট একটু করে দিলাম। এখন প্রথমে আমার কাজটা হলো যে ছবির এই সাইডটা আমি আগে ঠিক করি, যেহেতু কান এতটুক ঠিক আছে বা এতটুক ঠিক আছে, প্রথমে আমি এই সাইডটা আগে ঠিক করে নেব। ঠিক করার জন্য আমি এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এই সাইডটা যেহেতু ভালো আছে, এই সাইডটাকে আমি এই সাইডটাকে আমি প্রথমে এখানে রিমুভ করব, মানে ট্রান্সলেট করে দেবো। ট্রান্সলেট করার জন্য লেসার টুলে যাব। আমি লেসার টুলে গিয়ে এটাকে প্রথমে এখান থেকে আমি ধরুন এখান থেকে আমি এতটুক পরিমাণ সেট করে এটা একটু ফেদার দিব। ফেদার দেওয়ার জন্য এই ফেদার দেখতে পাচ্ছেন, ফেদারে ক্লিক করে আমি টেন দিয়ে একটি ফেদার দিলাম। এটাকে একটু ডুপ্লিকেট একটি লেয়ার করে নেব, সেজন্য কন্ট্রোল জে যে বাটন প্রেস করে যে অ্যাঙ্কার পয়েন্ট দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে একটি ট্রান্সলেট হয়ে যাবে। ট্রান্সলেট হওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে মাউজের হরিজেন্টাল টাইপ এটা আমি করে দিলাম। এখন আমি এই যে বডিটা দেখতে পাচ্ছেন এই বডিটার এই সাইড আমি এটাকে সেট করব। সেট করার জন্য একটু আমি ঘুরে নেব, যেহেতু পিছনের সাইডটা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আমি একটু অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। এটা কমিয়ে দিয়ে এই যে যে আপনার র্যাকটা দেখতে পাচ্ছেন এখানে এই র্যাকটার সাথে এটাকে আমি একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। মিলিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য এটাকে আমি একটু ঘুরিয়ে দিব, ট্রান্সলেট করে একটু ঘুরিয়ে দিচ্ছি। আমি দেখেন এখানে একটি দাগ দেখা যাচ্ছে আর আগের দাগের সাথে আমি একটু মিলিয়ে নিচ্ছি, এতটুক পরিমাণ আমি মিলিয়ে রাখলাম। মিলিয়ে নিয়ে এটাকে আমি ফিল করে দিলাম। ফিল করে দিলে দেখেন এই সাইডটা কিন্তু মোটামুটি কিন্তু ঠিক কিন্তু হয়ে গেছে, এই সাইড কিন্তু মিলে গেছে। এখন এই লেয়ারটাকে আবার সেট করে নিব। সেট করে এখন যে এই সাইডটা আমি মিল করে ফেললাম কিন্তু এই সাইডটা কিন্তু আমার বাকি আছে, এখন এই সাইডটা একটু মিলাতে হবে। মিলানোর জন্য আমি চুলটাকে ট্রান্সলেট করব, যে চুলটা দেখতে পাচ্ছেন এই চুলটাকে আমি ট্রান্সলেট করব। সেক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে এই যে চোখটা দেখতে পাচ্ছেন চোখের এতটুক পরিমাণ নিয়ে নেব। আমি এতটুক পরিমাণ নিয়ে এতটুক নিলাম, নিয়ে আবার এটাকে ফেদার দিব। ফেদার দেওয়ার জন্য ফেদার দিয়ে এটা ওকে করে আমি আবার একটি লেয়ার করে নিলাম ডুপ্লিকেট, কন্ট্রোল জে বাটন প্রেস করে। এখন এটাকে ট্রান্সলেট করব, ট্রান্সলেট করে আমি এই সাইডে বসানোর চেষ্টা করব, যাতে যে চোখটা দেখতে পাচ্ছেন এই চোখের এখানে আমি ছবিটা বসাতে পারি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বসিয়েছি। আমি আর একটু ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিয়ে এটা এতটুক রাখলাম। এইটাকে আমি এই যে ব্রুটা আছে ব্রুটার সাথে একটু মেশিং করে নিব। মেশিং করে আমি এই সাইড এটা আমি ঠিক করে দিলাম। এখন দেখুন ঠিক করার পরে এখন এখানে কিছু দাগ আছে, বা যে চুলের যে র্যাকটা দেখতে পাচ্ছেন চুলের র্যাকটা আমার দিতে হবে র্যাকটা দেওয়ার জন্য। এখন এখানে যদি আপনি একটা রাউন্ড দিতে চান এটা কিন্তু আপনি দিতে পারবেন, এখানে এখানে কিন্তু আপনি একটা রাউন্ড দিতে পারবেন। কিন্তু পুরুষের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এক সাইড বা এক সাইড হয়ে থাকে, সেক্ষেত্রে আমি আগে চুলটাকে আগে ফিল করে তারপরে রাউন্ড দেওয়ার চেষ্টা করবো। প্রথমে আমি চুলটা আগে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার জন্য এই চুলটাকে আমি আবার সেট করব, এখানে এতটুক পরিমাণ নিব, আমি এতটুক নিলাম। নিয়ে এটাকে আবার ফেদার দিয়ে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা লেয়ার করে নিলাম। আবার এটাকে একটু আমি সরিয়ে নিচ্ছি, দেখেন সরিয়ে নিয়ে এটাকে আমি একটু ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে যে চুলটা যে নাই যে জায়গায় কম, এই জায়গায় আমি আগে এটাকে লাগানোর চেষ্টা করতেছি, মানে এই জায়গাটাকে আমি একটু আগে ফিল করে দিব। ফিল করার জন্য এখন দেখুন এটা কিন্তু হয়ে গেছে, ট্রান্সলেট করে যে ধরে অ্যাঙ্কার পয়েন্ট ধরে এটা চুলটাকে আমি একটু মিলিয়ে দিলাম, মিলিয়ে দিছি। এখন দেখুন এখানে একটু র্যাকও কিন্তু হয়ে গেছে। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন কেটে দিব। ইরেজার টুল দেখতে পাচ্ছেন এই যে ইরেজার টুল, ইরেজার টুলের মাধ্যমে এটাকে আমি একটু কেটে দিচ্ছি।
এটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে এখন এটাকে আমি একটু ফিল করার জন্য এই সফট লেয়ার আমি প্রথমে এক করে নিচ্ছি। এটা যেটি আমি লেয়ারগুলো আমি কাজ করেছিলাম সেই লেয়ারগুলো আমি এক করে নিলাম। এটা কিন্তু সবগুলা এক করে নিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এখন এটাকে আমি স্পট যে টুলটা দেখতে পাচ্ছেন ক্লোনিস্টাম টুল, এই ক্লোনিস্টাম টুলের মাধ্যমে অল বাটন চেপে ধরে এই জায়গাতে সাদা সাদা দেখতে পাচ্ছেন যে নষ্ট ছিল, এই নষ্টটাকে আমি একটু এ করে দিলাম। এখন ন্যাচারাল ভাব রাখার ক্ষেত্রে যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু আমার এখানে কিন্তু সেট করা দরকার, যাতে ন্যাচারাল চুলটা এখানে দেখা যায়। দেখেন হালকা করে ঘষবেন, ন্যাচারাল ভাবটা কিন্তু এখানে থেকে যাবে। এখন এই যে সাদা সাদা স্পটটা সেটা আমি ক্লিয়ার করবো, হেলিং টুলিং ব্রাশে চলে যাবে, এখানে নর্মাল দিয়ে দিবেন। নর্মাল দিয়ে এখানে একটু ফেদার আপনি দিয়ে দিতে পারেন, এখানে কিন্তু একটা ফেদার দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আমি এতটুকু রাখলাম, এখানে আমি ঘষবো, ঘষে এটাকে একটু ফিল করে নিলাম যাতে কালারটা অ্যাডজাস্ট হয় বা একরকম দেখা যায়, পরে আমি একটু মিলিয়ে নিব। সেক্ষেত্রে এখন নিচে দেখতে পাচ্ছেন নিচেও একটু স্পট দেখতে দেখা যাচ্ছে, স্পটটা আমি একটু ঘষে দিচ্ছি, পরে আমি ছবির কালারটা মেসিং করব। পরে আমি আগে ছবির নষ্টটা আগে ঠিক করে নিচ্ছি, যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনি কালার গ্রেডিংটা করতে পারবেন। তাছাড়া কিন্তু কালার গ্রেডিং করলে দেখা যাবে যেখানে অন্যরকম হয়ে গেছে, কিন্তু এটা দেখেন এখন কিন্তু মোটামুটি কিন্তু একটা ঠিক হয়ে গেছে ছবিটা, দেখতে পাচ্ছেন আগের ছবিটার সাথে কিন্তু এখনটা তফাৎটা মিল। দেখেন নষ্ট ছিল, আমি এটাকে ফিল করে এটা এরকম পর্যায়ে এনেছি, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন এই যে শার্টটাকে আমার ঠিক করতে হবে, সে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু আমার ঠিক করতে হবে। এখন যেহেতু এটা নষ্ট, আমি এই শার্টটা ঠিক রেখেই কিন্তু এটা কাজটা করবো। সেক্ষেত্রে আমি এই লেসো টুলে আবার চলে যাব, লেসো টুলে গিয়ে এটাকে যে ভালো যে কালারটা আছে এটা এ পর্যন্ত সিলেক্ট করে আমি একটু বাইর সাইড নিয়ে যাব। বাইর সাইড নিয়ে এখান থেকে ধরে আমি এই সাইডটা মিলে দিলাম, একটু বডি আমি এখান থেকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার জন্য এটাকে যদি আমি একটু ফেদার দিয়ে দিই, ফেদার দিয়ে আবার পুনরায় মতো এটা কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছেন লেয়ার করে নিয়ে ট্রান্সলেট করে এটা হরিজেন্টাল টাইপে করে দেব। এখন আমি এই ড্রেসটাকে এই সাইডে বসিয়ে দেব, যেহেতু ছবিটা একটু অ্যাঙ্গেল সেক্ষেত্রে আমি ড্রেসটাকে একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি, যাতে আগের বডিটার সাথে আগের যে বডিটা আছে ওই বডিটার সাথে এটা জানি ম্যাচিং হয়, তাহলে কিন্তু ছবিটা কিন্তু ভালো দেখাবে না। সেক্ষেত্রে এটা আমি এতটুকু পরিমাণ করে নিলাম, এতটুকু এনে নিলাম। এখন দেখেন গলাটা কিন্তু এখানে মানে চেপে গেছে, একটু মানে চেপে গেছে, এটাকে একটু আমি ইরেজার টুলের মাধ্যমে এটাকে আমি একটু কাটবো। কেটে এল যে লেয়ারটা কপি করেছিলাম এই লেয়ারটাকে কপি করে এটাকে আমি একটু কেটে দিচ্ছি, মানে পুনরায় যে ভাঁজটা ওইটা আমি এখানে রাখবো। সেক্ষেত্রে আমি এতটুক পরিমাণ এই যে যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই রাউন্ডটার সাথে আমি মিলাবো এটার, এইখানে এখানে আমি এটা মিলিয়ে দিলাম। এখন দেখুন এই যে রাউন্ড দেখতে পাচ্ছেন এই রাউন্ডটা কিন্তু এইখান থেকে চলে এসেছে, এইখান থেকে কিন্তু এই রাউন্ডটা চলে এসেছে। আমি এই কলারটাকে ঠিক রেখে এটা এ পর্যন্ত করে দেব, বা এই কলারটাকে আপনি কেটেও দিতে পারেন, সমস্যা নেই। এই যে কলারের ভাঁজটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কলারের ভাঁজটা, আমি এটা আমি কেটে দিয়ে আমি এতটুক পরিমাণ আনলাম, পরে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব। সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু এখানে বসে গেছে, কলারটা কিন্তু আমি এখানে ভাঁজ উঠে দিছি, দেখতে পাচ্ছেন। এখন এই কলারটাকে একটু কালার দেওয়ার জন্য কলনিস্টাম তুলে যাব, এখান থেকে কালার নিয়ে আমি এটাকে কালারটা একটু আগে এই কলারের রাউন্ডটাকে আমি একটু শেপ করে নিচ্ছি। এটা করার পরে আমি একটা সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিব লাস্টে, যে ড্রেসটা এত কষ্ট করে আপনি ঠিক করতে হবে না, সেই ড্রেসটা আপনি কীভাবে ঠিক করবেন খুব দ্রুত সেটিও দেখিয়ে দিব আপনাদের। ধরুন আমি এটাকে ঘষে ঠিক করে নিছি কলনিস্টাম টুলের মাধ্যমে, যাতে কালারটা এক থাকে, ন্যাচারাল যাতে থাকে। সেক্ষেত্রে এবার ধরে এবার নিচ দিকে আনবেন, যাতে কালারটাও ঠিক থাকলো আপনার। এতটুক পরিমাণ আমি এটা এখানে ঠিক করে দিলাম। এখন
এখানে কিছু স্পট আছে এই দুইটা লেয়ারকে আমি এক করে নেছি এক করে কন্ট্রোল শিফট ই বাটন ধরে এটা কিন্তু আপনি এক করে নিতে পারেন এখন দেখুন এখানে কিছু স্পট আছে এটাওকে আমি একটু রিমুভ করে দিচ্ছি এখানে কিছু স্পট আছে এখানে আমি ঘষে দেব এটা কোলোনিস্টাম টুলের মাধ্যমে কিন্তু কাজটা করবেন করলে কিন্তু কালারটাও ঠিক থাকবে আপনার ন্যাচারাল ভাবটা কিন্তু ঠিক থাকবে এখন এই যে আপনার যে শাডার যে কলারটা আছে দেখেন এই যে কলারটা এই কলারটা কিন্তু আমি এখানে ঠিক রেখে কিন্তু কাজটা করব সেক্ষেত্রে এখানে কিন্তু একটা বাটন আছে বাটনটা দেওয়ার চেষ্টা করব আমি আগে আমি কলারটা মিলিয়ে নিচ্ছি কলারটা এখান থেকে আমি এখানে মিলিয়ে দিব এটা কিন্তু আমি কলারটা এখন নিজে তৈরি করে দিলাম আমি কিন্তু বানিয়ে দিয়েছিলাম কলারটা এটা কিন্তু আমি তৈরি করে দিলাম কলারটা যাতে কলারটা মিল থাকে কলারটা একটু যত কলারটা এতটুক আমি এতটুক পরিমাণ রেখে কলারটাকে মিল করব কালারটা যাতে ঠিক থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু একটা বাটন দিতে হবে এই বাটনটা আমি এখানে সেট করে দেবো সেট করার জন্য टुलर मध्यम अपने सिलेक्ट कर सिलेक्ट कर लेयर एखे बसिए दीब से क्षेत्र एक अंकार धरे अंगल कर निल अंगल कर देखें एखे क्योंकि कलर का क्योंकि बसे गए क्योंकि छविटा क्योंकि पुरापुर किस चेन्ज हो गए एक् देखते दुटी लेयार एक कर निल এই যে ভাঁজটা দেখতে পাচ্ছেন এই ভাঁজটাকে আমি এক সাইড করে নিব দেখতে পাচ্ছেন চুলটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব রিমুভ করার জন্য ধরুন আমি সাদা দিয়ে দিচ্ছি বা ভুলু দিয়ে দিলাম যে কোনো একটা আমি ফেদার দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আপনি দিতে পারেন যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ধরুন আমি এই কালার না একটি নীল কালার দিয়ে দিব এখানে একটু বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নীল কালার কিন্তু আমি দিয়ে দিলাম এটা কিন্তু নীল কালারও দেওয়া যাচ্ছে এখন এটা কিন্তু একটা ছবি কিন্তু আমি পরিণত করে ফেলেছি একটা নষ্ট ছবি দেখেন কী ছবি ছিল আমি কি করে ফেলেছি এখন এটাকে যদি আপনি ড্রেসটা চেঞ্জ করে দেন তাও কিন্তু আপনি দিতে পারবেন ড্রেসটা যদি আপনি চেঞ্জ করে দেন আমি ড্রেসে চলে যাব এখন ড্রেসে গিয়ে ধরুন আমি এখান থেকে একটি কোট লাগিয়ে দিব কোট দেওয়ার জন্য যে টপিকটা আমি বলেছিলাম যে একটা লাস্টে একটা টপিক দেখাবো যতক্ষণ পরে আপনি শার্টটা আপনি লাগাবেন এখানে মানে পরিষ্কার করবেন ততক্ষণ কিন্তু আপনি একটি ড্রেস আপনি এখানে পুড়িয়ে দিতে পারেন পুরে দিলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার কাজটা কিন্তু হয়ে যাবে এখন ছবিটাকে ধরে যদি একটু ট্রান্সলেট করে নেন কন্ট্রোল জে একটু আমি সোজা করে নিচ্ছি যে ছবিটা একটু বাঁকা ছিল সেক্ষেত্রে এখন এটাকে ধরে একটু আমি একটু বড় করে নিচ্ছি হালকা বডির ক্ষেত্রে আমি এতটুক দিয়ে দিলাম এখন যে বাড়তি সাইডটা দেখতে পাচ্ছেন এটা আমি এরেজার টুলের মাধ্যমে এটাকে আমি কেটে দিব একটু ফেদার নিয়ে নেবেন যাতে বোঝা না যায় স্মুথ যাতে থাকে সেক্ষেত্রে এখন যে বাইরের যে সাইডটা দেখতে পাচ্ছেন বাইরের যে সাইডটা সেটাও কিন্তু আমি এখানে রিমুভ করে দিলাম এখন এটাকে আমি সেভ করে নিচ্ছি আগে এটাকে আমি সেভ করে দিলাম এখন আমি আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাচ্ছি ড্রেসটাকে ওকে করে দিলাম এটা দেখতে পাচ্ছেন এতটুক আছে এটাকে আমি এতটুক পরিমাণ রেখে এটাকে আমি সেভ করে দিচ্ছি দেখুন আমি এটা ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে এখন আমি যে ছবিগুলো সেট করেছিলাম কাজ করেছি সেই ছবিগুলো আমি আপনাদের দেখাচ্ছি একটা ছবি এটা হলো অরিজিনাল ড্রেসে করা
আর এটা হলো আপনার আমি ড্রেস পরিবর্তন করেছি এটা হলো এই ড্রেসে করা আর এটা হলো আমার প্রথম যে ছবিটা ছিল নষ্ট ছবি সেটা এখন এই ছবিটাকে যদি আপনি একটু কাজ করে দেন তাহলে একটু ফিল্টারে চলে যাবেন ইমেজ নয়েজ নয়েজ আর প্রফেশনাল এখন এখানে ন্যাচারাল দেখে আমি কাজটা একটু সুন্দর করে দিতে পারি ন্যাচারাল ভাব রাখতে তাহলে একটু ই দিয়ে দিবেন একটু লাইনসটা একটু কমিয়ে দিবেন সেক্ষেত্রে এটা হয়ে গেছে এখন একটু ব্যাটার স্ট্যাম্পটি বাড়িয়ে দিব কন্ট্রোল এম কার্ভসটা একটু বাড়িয়ে দিব দেখুন ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে এখন ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ মাপে কেটে এটাকে আপনি করে নিতে পারেন এটা চুলটা বা কোটটা যদি একটু ব্ল্যাক করতে চান সেক্ষেত্রে ইমেজে চলে যাবেন অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিবেন ব্ল্যাক সিলেক্ট করার পরে একটু রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিলে দেখবেন যে চুলটা কালার কিন্তু এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটি ছবি কিভাবে নষ্ট ছবি কিভাবে ঠিক করবে সেটি দেখালাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন সেই সময় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।